বাটা মাছের ঝোল বানানোর জন্য মাছগুলোকে প্রথমে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম আলু, কাঁচা লঙ্কা আর টমেটো। টমেটো সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে আদা বাটা আর জিরে বাটা, এই দুটোকেও ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। তেল বেরোনোর পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। সব কিছুকে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। আরও তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, যে পরিমাণে ঝোল রাখবেন সে পরিমাণেই জল দেবেন। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে এভাবে মাছগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট মতন ফুটিয়ে নিতে হবে। বাটা মাছের ঝোলটা রেডি হয়ে গেছে, এটা গরম ভাতের সাথে সার্ভ করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং গাইস।